হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ অনাদার ইংলিশ টিচিং ভিডিও অ্যান মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সলভ করে দেখাবো বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস ইলেভেনের নিউ সিলেবাসে সেমিস্টার ওয়ানে তোমাদের যে র্যাপিড ডিটার বা প্রোজেক্টের বইয়ের চ্যাপ্টার থ্রি অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট এই গল্পটির সমস্ত এমসিকিউ এর পাশাপাশি জানিয়ে রাখি শুধু এই পড়াটি বলে নয় তোমাদের সেমিস্টার ওয়ানের প্রতিটি পড়ারই এমসিকিউ কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি উপরে আই বটনে ক্লিক করে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এমসিকিউ এর পাশাপাশি তোমাদের সেমিস্টার ওয়ানের তিনটে গদ্য তিনটে পদ্য এবং র্যাপিড রিডারের তিনটে নাটক যেটা গল্প তোমাদের পড়তে হবে অর্থাৎ ওথেলো ম্যাকবেথ এবং অ্যাজ ইউ লাইক ইট এই সবকটি পড়াই কিন্তু আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যাসহ পড়িও ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি উপরে আই বটনে এবং তোমাদের ক্লাসের প্লেলিস্টে তোমরা সেই ভিডিওগুলোও পেয়ে যাবে তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো তো চলো আজকে আমরা অ্যাজ ইউ লাইক ইটের এমসিকিউ সলভ করবো এমসিকিউ এর ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের একটা কথা বলে দিই যেভাবে তোমরা এমসিকিউ দেখে এসেছো বা করতে অভ্যস্ত যে একটা প্রশ্ন থাকবে চারটে অপশান থাকবে আমি কিন্তু এখানে সেভাবে করাইনি আমি কি করেছি পড়াটা থেকে মেন মেন ইম্পর্টেন্ট অংশগুলো যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলো লাইন বাই লাইন এখানে তুলে ধরেছি মানে ধরো যাদের গল্পটা ইতিমধ্যে শোনা আছে তাদের একবার রিভিশন হয়ে যাবে যারা গল্পটা পড়ে নি বা শোনেনি পর্যন্ত তারাও যদি এই ভিডিওটা দেখে পুরো গল্পটা তো বুঝে যাবে বটেই এবং যেহেতু ইম্পর্টেন্ট অংশগুলো তোলা আছে এর বাইরে থেকে কিন্তু এমসিকিউ আসবে না তাই যদি এই ভিডিওটা দেখো এখান থেকেই তোমরা কিন্তু সমস্ত এমসিকিউ কমন পেয়ে যাবে তো চলো আমি এই ভিডিওটা শুরু করছি তোমরা একবার শুনে নাও আর মেন মেন অংশগুলো তোমরা খাতায় নোট ডাউনও করে নিতে পারো দ্য স্টোরি বিগিনস অ্যাট এ টাইম গল্পটা শুরু হয়েছিল এমন এক সময়ে হোয়েন ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু প্রোভিন্সেস অর ডিউক ডমস যখন ফ্রান্স বিভক্ত ছিল প্রোভিন্স মানে প্রদেশ বা ডিউক ডমসে এটা যেন গুলিয়ে ফেলবে না ম্যাকবেথ কোথাকার গল্প স্কটল্যান্ডের ওথেলো কোথাকার ইতালির ভেনিসের আর এই লাইকির এটা হচ্ছে কোথাকার গল্প না ফ্রান্সের তাহলে গল্প যখন শুরু হচ্ছে ফ্রান্স তখন কিসে বিভক্ত ছিল প্রোভিন্সেস বা ডিউক ডমসে দেয়ার ওয়াজ এ ইউজার পার হুয়ার ডিপোস্ট অ্যান্ড ব্যানিস্টিস এ এল্ডার ব্রাদার সেখানে একটা ইউজারপার ছিল ইউজারপার মানে জবরদখলকারী সে কী করেছিল না ক্ষমতাচ্যুত করেছিল নির্বাসিত করেছিল তার নিজের দাদাকে দেখো এল্ডার ব্রাদার মনে রাখবে ভাই তার দাদাকে ক্ষমতাচ্যুত করেছিল যে ছিল দ্য লফুল ডিউক অর্থাৎ দাদা ছিল আইনত রাজা তাকে ক্ষমতাচ্যুত করেছিল তার ভাই তো সেই রাজা তাই কী করেছিল দ্য ডিউক ওয়াজ ডিভেন অ্যাওয়ে ফ্রম হিস কিংডম রাজাকে তার রাজত্ব থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বা হিস ইয়ঙ্গার ব্রাদার আবারও লিখেছি দেখো তার ছোটো ভাইয়ের দ্বারা তাহলে ছোটো ভাই দাদাকে রাজ্য থেকে বের করে দিয়েছিলো অ্যান্ড রিটায়ার্ড টু ফরেস্ট অব আর্ডেন খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে এবং তিনি কোথায় চলে গেছিলেন আর্ডেনের জঙ্গলে ফরেস্ট অফ আর্ডেন এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট কার সাথে গেছিলেন অ্যালং উইথ হিস ফেথফুল ফলোয়ার্স ওনার কিছু বিশ্বাসী সঙ্গীদের সাথে দে্ড দে আর মোর রিল্যাক্সিং দ্যান দ্য লাইফ অফ এ কোর্ট সেখানে গিয়ে তাদের মনে হয়েছিল রাজসভার থেকে এটা বেশ আরামের জায়গা সেই জঙ্গল অ্যান্ড লেড দ্য লাইফ লাইক রবিনউড অব ইংল্যান্ড এবং তারা ইংল্যান্ডের রবিনউডের মতো জীবনযাপন করত এটাও মনে রাখবে দ্য ডিউক ড্রিউ লেসন্স ফ্রম নেচার রাজা কোথা থেকে শিক্ষা লাভ করতো দ্য নেচার থেকে প্রকৃতি থেকে এটাও ইম্পর্টেন্ট দ্য ব্যানিস ডিউক হ্যাড এ ডটার নেমড রোজালিন্ড খুব 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 ইম্পর্টেন্ট এমসি কিউয়ের জন্য এই যে ব্যানিস ডিউক নির্বাসিত রাজা মানে বড়ো ভাই তার একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে রোজালিন এ হচ্ছে অ্যাজ ইউ অ্যাজিউলাইটের আমাদের হিরোইন সি স্টিল রিমেন্ড ইন দ্য প্যালেস সে কিন্তু সেই প্রাসাদেই ছিল বিকজ অফ আর ফ্রেন্ডশিপ উইথ সিলিয়া কারণ সিলিয়ার সাথে তার বন্ধুত্ব ছিল খুব ভালো এবার মনে হতে পারে এই সিলিয়াকে দেখো তারপরেই লিখে দিয়েছি সিলিয়া ওয়াজ দ্য ডটার অফ দ্য প্রেজেন্ট ডিউক এখন যে রাজা তার মেয়ের নাম হচ্ছে সিলিয়া তাহলে যে রাজা আসল রাজা আগে ছিল নির্বাসিত হয়ে জঙ্গ গেছে বড় দাদা তার মেয়ের নাম রোজালিন্ড আর যে তাকে সেখানে পাঠিয়ে দিয়েছে ছোট ভাই বর্তমানে যে রাজা তার মেয়ের নাম হচ্ছে সিলিয়া তাহলে দুজনের সম্পর্ক কি হলো দেখো তারপরেই লিখে দিয়েছি রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ওয়ার কাজিনস তারা ছিল খুরতুতো বোন দ্য ডিসকট বিটুইন দেয়ার ফাদার্স তাদের বাবাদের মধ্যে যে ঝামেলা ডিড নট অ্যাফেক্ট দেয়ার রিলেশনশিপ তাদের সম্পর্কে কিন্তু কোনো প্রভাব ফেলেনি সিলিয়া ট্রাইড টু কমফোর্ট রোজালিন সিলিয়া এমনকি রোজালিনকে সান্ত্বনা দিত হোয়েন এভার সি বিকেম স্যাড থিঙ্কিং অফ আর ফাদার যখন সে তার বাবার কথা ভেবে মন খারাপ করতো এরপরে নেক্সট চলে এসো কী ঘটলো ওয়ান ডে মেসেঞ্জার কেম উইথ দ্য নিউজ দ্যাট একদিন একটা দূত এসে খবর দিল যে দে আর উড বি এ রেসলিং ম্যাচ একটা কুস্তি ম্যাচ হবে এই রেসলিং ম্যাচটা মনে রাখবে সিলিয়া এগ্রিড টু গো থিঙ্কিং দ্যাট ইট উড অ্যামিউজ রোজালেন্ড সিলিয়া এই ভেবে যেতে চাইলো যে ওখানে গেলে হয়তো রোজালিন্ডের মনটা ভালো হবে ডিউরিং দোস টাইম সেই সময় বা সেই সব দিনে রেসলিং ম্যাচেস ওয়ার ভিউড বাই নোবেল লেডিস অ্যান্ড প্রিন্সেসেস এই কুস্তি ম্যাচ এটা কারা দেখত না নোবেল লেডিস রাজ পরিবারের মেয়েরা এবং প্রিন্সেস রাজকুমারীরা কেন দেখতো বিইং এ ফেভারিট স্পোর্ট অফ প্রিন্সেস কারণ এটা রাজকুমারদের খুব পছন্দের একটা খেলা ছিল তাহলে রেসলিং ম্যাচটা খুব ইম্পর্টেন্ট দ্য রেসলিং ম্যাচ ওয়াজ বিটুইন এবার এই রেসলিং ম্যাচটা কাদের মধ্যে হবে যেটা তারা দেখতে গেছিলো দেখো বিটুইন এ প্রফেশনাল রেসলার একটা প্রফেশনাল যে হচ্ছে একটা পেশাগত একটা কুস্তিবির অ্যান্ড অ্যান ইনএক্সপিরিয়েন্সড ম্যান একটা অনভিজ্ঞ যুবকের সাথে তাহলে প্রফেশনাল রেসলারের সাথে ইনএক্সপিরিয়েন্সড ইয়ং ম্যানের কিন্তু লড়াই হবে দ্য ডিউক আর্ক সিলিয়া অ্যান্ড রোজালিন টু ডিজ দ্য যখন দেখল দু মেয়ে খেলা দেখতে এসেছে তো এই সিলিয়া রোজালিনকে বলল তোমরা ওই ম্যান যুবক ছেলেটাকে গিয়ে বোঝাও যেন সে লড়াই না করে অ্যাজ এ ট্র্যাজেডি মাইড বি হ্যাপেন কারণ এখানে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ একদিকে ওই যে বললাম পেশাগত এক কুস্তিবীর সে তো লড়াই করে আর এই হচ্ছে একটা অনভিজ্ঞ যুবক তাহলে অনভিজ্ঞ যুবকটার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাই রাজা দুই মেয়েকে বলল ছেলে এটাকে গিয়ে বারণ করতে টু লেডিজ রিকোয়েস্টেড দ্য ইয়ং ম্যান দুই মেয়ে গিয়ে সেই ছেলেটিকে অনুরোধ করলো বাট ই রিফিউজড সে বলল না বাই সেইং ইফ হি ওয়াজ ডিফিটেড হি উড নট বি অ্যাসেমড সে বললো আমি যদি হেরেও যাই আমি লজ্জিত হব না ইভেন হি ওয়াজ স্কিল যদি সে মারাও যায় দে আর ওয়াজ নো ওয়ান টু ল্যামেন ফর ইম ইন দিস ওয়ার্ল্ড বলছে আমি মারা গেলেও এই পৃথিবীতে আমার জন্য দুঃখ প্রকাশ করার কেউ নেই তো এই ইয়ং ম্যানটাকে পরে আসছি তাকে তারপরে কি হলো লড়াইয়ে দেখো দ্য ইয়ং ম্যান ডিফিটেড ইজ অপোনেন্ট ইন এ ওয়ে কিন্তু যুবকটা কি হলো তার অপোনেন্ট তার বিরোধীকে সেই যে প্রফেশনাল রেসলার তাকে কি করলো ডিফিটেড হারিয়ে দিল। ইন এ ওয়ে এমনভাবে দ্যাট ফর সামটাইম হি কুড নট ইভেন টক কিছুক্ষণের জন্য সেও কথা বলতে পারলো না মানে সে নিজেকেই বিশ্বাস করতে পারছে না যে সে ওই প্রফেশনাল রেসলারটাকে হারিয়ে দিল তো এরপর আমরা জানবো তার পরিচয় সেই ইয়ং ম্যানটাকে দ্য ইউথ ম্যান সরি এটা ইয়ং ম্যান হবে আমার মনে হয় টাইপিং মিস্টেক হয়ে গেছে দ্য ইয়ং ম্যান ইন্ট্রোডিউসড হিমসেল ব্যাস অরল্যান্ডো সেই যে শুধু যদি ইউথ হতো ঠিক আছে ইউথ ম্যান হয় না নয় ইয়ং ম্যান হয় বা দ্য ইউথ হয় তো সেই যুবকটা নিজেকে পরিচয় দিল অরল্যান্ডো হিসাবে নামটা মনে রাখবে এই অল্যান্ড হচ্ছে অ্যাজ ইউ লাইক ইটের হিরো দ্য ইয়ং সন অফ স্যার রাউল্যান্ডি বয়েস এটা আরও ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে সে হচ্ছে স্যার রাউল্যান্ডি বয়েসের ছোট ছেলে মনে তার বাবার নাম স্যার রাউল্যান্ডি বয়েজ এবং এ হচ্ছে ইয়ং সন ছোট ছেলে এর আবার একটা বড় ছেলেও আছে তার নাম অলিভার সেটা দেখবে পরে আমরা জানতে পারবো স্যার বয়েস ওয়াজ ডেড তো অরল্যান্ডোর যে বাবা তিনি মারা গেছেন বাট হোয়েন হি ওয়াজ অ্যালাইভ যখন তিনি বেঁচে ছিলেন হি ওয়াজ এ ফ্রেন্ড অফ দ্য ব্যানিস ডিউক যে নির্বাসিত রাজা যে রাজা এখন ফরেস্ট অফ আর্ডেনে আছে সেই রাজার বন্ধু ছিলেন কিন্তু অরল্যান্ডোর বাবা রাউল্যান্ডি বয়েজ সো হিয়ারিং দ্যাট অরল্যান্ডো ওয়াজ ইস সন তাই যখন জানা জানি হলো যে অরল্যান্ডো তার ছেলে দ্য ডিউক ওয়াজ ডিসপ্লিস উইথ অরল্যান্ডো রাজা কিন্তু অর্ল্যান্ডোর উপরে অসন্তুষ্ট হলো কারণ রাজা কি ভাবলো যে আমার দাদা যাকে আমি দেশ থেকে পাঠিয়ে দিয়েছি আমার শত্রু তার বন্ধুর ছেলে হচ্ছে অরল্যান্ডো তাই অরল্যান্ডোর এই জেতাতে প্রথমে খুশি হলেও পরে অখুশি হবে বাট রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি হিয়ারিং দ্যাট হিজ ফাদার ওয়াজ ফ্রেন্ড অফ হিজ ফাদার কিন্তু রোজালিন্ড খুব খুশি হলো এটা জেনে যে এই ছেলেটার বাবা হচ্ছে তার বাবার বন্ধু সি ইভেন গিফটেড হিমার গোল্ড চেন ফর্ম আর নেক খুব ইম্পর্টেন্ট জন্য সে এমনকি তার গলাতে যে গোল্ড চেন ছিল তার নেক গলা থেকে খুলে সেই গোল্ড চেন সোনার চেনটা কাকে উপহার দেবে বা কাকে পরিয়ে দেবে অরল্যান্ডোকে তাহলে রোজালিন কি উপহার দিয়েছিল গোল্ড চেন মনে রাখবে এটা অর্ল্যান্ডোকে গিফট দিয়েছিল রোজালিন কনফেস টু সিলিয়া দ্যাট এরপর রোজালিন সিলিয়াকে তার বোনকে বলবে দ্যাট সি হ্যাড ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো সে অরল্যান্ডোর প্রেমে পড়েছে এটাও মনে রাখবে তাহলে রোজালিন অর্ল্যান্ডোর প্রেমে পড়লো ওই যে লড়াই দেখেছে ওই লড়াইয়ের বীরত্ব দেখে ওই যে হারিয়ে দিয়েছে তারপরে ও সেই দুঃখের সাথে বলবে না এই পৃথিবীতে আমার জন্য দুঃখ করার কেউ নেই আমি একা আর রোজালিন্ডেরও মনে হবে আমিও তো একা আমার বাবা জঙ্গলে এই জন্যেই ওর প্রতি ওর একটু প্রেমটা বেশি সিলিয়া অলসো লাইক অর্ল্যান্ডো অ্যাজ সিস্টার্স উড বি হাজব্যান্ড সিলিয়াও হচ্ছে তার দিদির বর হিসাবে বা তার হবু জামাইবাবু হিসাবে অরল্যান্ডোকে পছন্দ করলো কিন্তু কে পছন্দ করে সিলিয়ার বাবা যে বর্তমান রাজা তার পছন্দ হয়নি তো সেই রাজাটার নাম কি দেখো এখানে লিখে দিয়েছি ডিউক ফ্রেডেরিক খুব ইম্পর্টেন্ট এমসিকিউয়ের জন্য বর্তমান যে রাজা তার নাম রাজা ফ্রেডেরিক দ্য রিসেন্ট ডিউক দেখো লিখে দিয়েছি সম্প্রতি যে রাজা বিকেম অ্যাংরি উইথ রোজালিন সে রোজালিন্ডের ওপর রেগে গেল বিকজ এভরি ওয়ান পিটিডার সব সবাই তাকে করুণা করতো ফর আর ফাদার্স কন্ডিশন তার বাবার অবস্থার জন্য সবাই বলতো আহারে বেচারি মেয়ে বাবাটা জঙ্গলে মেয়ে এখানে অ্যান্ড সি ওয়াজ ডিসকাসিং অ্যাবাউট অরল্যান্ডো এবং সে অরল্যান্ডোকে নিয়ে কথা বলছিল এই জন্য রাজা আরও রেগে গেল রাজার কি রাজার হচ্ছে ওটা শত্রুর বন্ধুর ছেলে হি অর্ডার রোজালিন টু লিভ দ্য প্যালেস সে রোজালিনকে আদেশ দিল প্যালেস প্রাসাদ ছেড়ে চলে যাওয়ার জন্য মনে রাখবে রাজা রোজারিনকে বললো চলে যাও অ্যান্ড জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট গিয়ে তোমার বাবার সাথে জঙ্গলে থাকো সিলিয়া ট্রাইড টু কনভিন্স আর ফাদার সিলিয়া তার বাবাকে বোঝানোর চেষ্টা করলো বাট হি টার্নড এ ডি ফিয়ার ডি ইয়ার মানে হচ্ছে কানে কালা হয়ে যাওয়া মানে মেয়ের কোনো কথাই কানে তুললো না সো সিলিয়া ডিসাইডেড টু অ্য হার সিস্টার টু দ্য ফরেস্ট অফ আর্ডেন তাই সিলিয়া ঠিক করলো যে সেও তার দিদির সাথে ফরেস্ট অফ আর্ডেনে যাবে জঙ্গলটার নাম আবার বলছি মনে রাখবে ফরেস্ট অফ আর্ডেন আর সিলিয়া দেখো রোজালিনকে যেহেতু তার বাবা বের করে দিচ্ছে দু বোনের মধ্যে এতই ভালো সম্পর্ক সিলিয়া বললো আমিও তোর সাথে ফরেস্ট অফ আডেনে যাবো এখনও পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তার মানে ভিডিওটা তোমাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখো আমি তোমাদের সকলের কমেন্ট পড়ি আমি ওয়াইটি স্টুডিও খুললেই কমেন্ট চেক করি কিন্তু সবাইকে রিপ্লাই করা বা লাভ রিয়্যাক দেওয়া সম্ভব হয় না তাই তোমরা কমেন্টে তোমাদের নাম এবং কোথা থেকে দেখছো তোমাদের জেলার নামটা কমেন্টে জানিও তাহলে আমি আমিও জানতে পারবো আমার স্টুডেন্টরা কোন কোন জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গলের আমার ভিডিও দেখছে ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে বা বন্ধুদের গ্রুপেও শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চলে এসো নেক্সট এরপরে কী ঘটলো ইট উড বি আনসেফ ফর টু ইয়ং লেডিস দুটো অল্প বয়সী বা যুবতী মেয়ের জন্য এটা নিরাপদ হবে না টু ট্র্যাভেল অ্যালোন ইন রিচ অ্যাটায়ার ওইরকম রকম লোক বাড়ির পোশাক পরে একা একা যাওয়া তাহলে দু মেয়ে যদি প্রাসাদ থেকে ওরকম তারা তো রাজপরিবারের মেয়ে তারা যদি একলা যায় কিন্তু এটা নিরাপদ নয় দে ডিসাইডেড টু টেক ডিসগাইজ তাই তারা ঠিক করলো ছদ্মবেশ নেবে এই ডিসগাইজ শব্দটা মনে রাখবে তারা কিসের ছদ্মবেশ নেবে অ্যাজ এ কান্ট্রি ল্যাড অ্যান্ড ল্যাস কান্ট্রি ল্যাড মানে হচ্ছে গ্রামের এক বালক ল্যাস মানে বালিকা তার মানে একজন ছেলে সাজবে একজন মেয়ে সাজবে অ্যান্ড উড ইন্ট্রোডিউস দেমসেলস অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার তারা নিজেদেরকে পরিচয় দেবে ভাই বোন হিসাবে তো কে ভাই হবে কে বোন হবে ভাই মানে এখানে দাদা আর বোন দেখো রোজালিন ওয়াজ টলার দেন সিলিয়া রোজালিন সিলিয়ার থেকে লম্বা ছিল তাহলে এটাও মনে রাখবে রোজালিন যেহেতু লম্বা শশী বিকে মেল সে ছেলে হলো অ্যান্ড উড কল গ্যানিমিড খুব 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 ইম্পর্টেন্ট এমসি জন্য রোজালিন ছদ্মবেশ নিয়ে যে পুরুষ হলো তার নাম চেঞ্জ হয়ে গেল জ্ঞানিমিট এটা মনে রাখবে তাহলে রোজালিন্ডের ছদ্ম নাম হচ্ছে জ্ঞানিমিট অ্যান্ড সিলিয়া উড কল হারসেলভ এলিয়েনা আর সিলিয়ার নাম চেঞ্জ হয়ে গেল এলিয়েনা আবার রিপিট করছি মনে রাখবে রোজালিন্ড হলো একটা ছেলে সাজলো গ্রামের বালক তার নাম হয়ে গেল জ্ঞানিমিট আর সিলিয়া সে হচ্ছে একটা মেয়ে সাজলো তার নাম হলো অ্যালিয়েনা দুজন নিজেদেরকে পরিচয় দেবে ভাই বোন হিসাবে বা দাদা এবং বোন হিসাবে হোয়েন দে রিচ দ্য ফরেস্ট অফ আর্ডেন যখন তারা আর্ডেনের জঙ্গলে পৌঁছালো ফরেস্ট অফ আর্ডেনটা বারবার বলছি বিং ভেরি টায়ার্ড দে ডিড নট গেট এনি ইন অর ফুট তারা খুব ক্লান্ত ছিল কিন্তু তারা কোনো থাকার জায়গা ইন সরাইখানাও পেলো না ফুট খাবারও পেলো না এই সময় তাদের কার সাথে দেখা হলো দেন দে মেটে সার্ভেন্ট অফ এ একটা মেষ পালকের চাকরের সাথে দেখা হয়েছিল এটাও মনে রাখবে অ্যান্ড বট দ্য হাউস অফ দ্য ওনার এবং ওরা দুজনে মিলে কী করবে ওদের সাথে তো সোনা গয়না বেশ ভালো রকমই আছে রাজার মেয়েরা তো ওরা গিয়ে হচ্ছে সেই যে মেস পালকের যে ওনার মালিক তার বাড়িটাকে কিনে নেবে অ্যান্ড অল হি শিপ সমস্ত ভেড়াও কিনে নেবে অ্যান্ড অলসো টুক দ্য সারবেন টুইথ দেম সঙ্গে চাকরটাকেও বলবে তুমি আমাদের সাথে থাকো এরপরে গল্পের অন্য প্লট যাচ্ছে অরল্যান্ডো ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন অরল্যান্ডো তখন কিন্তু আর্ডেনের জঙ্গলে আছে এবার তোমাদের মনে হবে যে অরল্যান্ডো কীভাবে আর্ডেনের জঙ্গলে গেল তারপরে সেই ব্যাখ্যাই আছে অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ঙ্গার সন অফ স্যার রাউল্যান্ডি বয়েজ এটা আগেই বলেছি রাউল্যান্ডি বয়েসের ছোট ছেলে ছিল অরল্যান্ডো হোয়েন হি ডায়েট যখন রাউল্যান্ডি বয়েজ মারা যায় হি হ্যান্ডেড ওভার অল্যান্ডো এল্ডার এলডারসন অলিভার তখন সে তার ছোট ছেলেকে দিয়ে গেছিল বড় ছেলে অলিভারের দায়িত্বে তাহলে রাউল্যান্ডি বয়েজ সে ছোটো ছেলের নাম অরল্যান্ডো যে গল্পের হিরো কিন্তু আর একটা তার বড় ছেলেও ছিল যার নাম কিন্তু অলিভার এই অলিভারের হাতে ছোট ছেলেকে দিয়ে রাউল্যান্ডি বয়স মারা গেছিল বাট অলিভার ডিড নট কিভ হিজ ফাদার্স রিকোয়েস্ট কিন্তু অলিভার তার বাবার অনুরোধ রাখেনি ইভেন উইথাউট দ্য হেল্প অ্যান্ড কেয়ার অফিস এল্ডার ব্রাদার কিন্তু বড় ভাইয়ের কোনো রকম সাহায্য ভালোবাসা ছাড়াই অরল্যান্ডো গ্রিউ আপ টু বি এ ফাইন ম্যান অরল্যান্ডো একটা খুব ভালো মানুষ হয়েছিল সো অলিভার হেটেড হিম ভেরি মাছ তাই অলিভার তাকে খুব ঘৃণা করত এটা মনে রাখবে তাহলে এই দুই ভাইয়ের মধ্যে যেমন রাজাদের দুই ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক নয় ওখানে ছোটো ভাই বড় ভাইকে তাড়িয়েছে আর এখানে ঠিক উল্টোটা এ দু ভাইয়ের মধ্যেও সম্পর্ক ভালো নয় কিন্তু এখানে এখানেকে বড়ো ভাইটা খারাপ মানে অলিভার ছোট ভাই অরল্যান্ডোকে কিন্তু একেবারেই পছন্দ করতো না ঘৃণা করতো নেক্সট চলে এসো এর জন্য সে কী করেছিল দেখো দ্যাটস ওয়াই অলিভার অ্যারেঞ্জ দ্য রেসলিং ম্যাচ ওই যে কুস্তির ম্যাচটা সেটা অলিভার মানে অরল্যান্ডোর বড় দাদা সে হচ্ছে আয়োজন করেছিল অ্যান্ড আফটার নোয়িং দ্যাট অরল্যান্ডো উইস নট টু লিভ এনিমোর আর এটা জানার পরেই অরল্যান্ডো আর বাঁচতে চায়নি সেই অরল্যান্ডো বলবে না রোজালিন্ড আর সিলিয়াকে যে আমি মরে গেলেও কেউ দুঃখ করার কিছু নেই আমি মরে যাওয়াই ভালো দ্য ভিক্ট্রি অফ অরল্যান্ডো মেড অলিভার ভেরি অ্যাংরি অ্যান্ড জেলাস কিন্তু অরল্যান্ডো সেই যুদ্ধে জিতে যায় এই যুদ্ধ মানে লড়াইয়ে জিতে যায় এতে অলিভার কি হয় প্রচণ্ড অ্যান্ড জেলাস রেগে যায় এবং তার উপরে হিংসা হয় সো ই ডিসাইডেড টু বার্ন হিম অ্যালাইভ তাই ঠিক করে নিজের ছোট ভাইকে ভাবো বলছে জ্যান্ত পুড়িয়ে মারবে বার্ন হিম অ্যালাইভ ইন চেম্বার তার ঘরেতে বা স্বয়নকক্ষে শোবার ঘরে হোয়াইল হি উড বি স্লিপিং যখন সে ঘুমাবে তাহলে ঘুমানোর সময় তাকে জ্যান্ত পুড়িয়ে মারার প্ল্যান করে বড়ো ভাই অলিভার অরল্যান্ডোকে দিস নিউজ ওয়াজ ওভারহার্ড বাই ওয়ান অফ দ্য ওল্ড সার্ভেন্টস অফ স্যার রাউল্যান্ডি বয়েস এই খবরটাই শুনে নেয় স্যার রাউল্যান্ডি বয়েসের একটা পুরানো চাকর বা ভিত্ত নেমড অ্যাডাম মনে রাখবে এই অ্যাডাম নামটা কিন্তু এমসি এর জন্য ইম্পর্টেন্ট কে শুনে নেয় অ্যাডাম বলে হচ্ছে একটা চাকর অ্যাডাম লাভড অরল্যান্ডো ভেরি মাছ এই অ্যাডাম অর্ল্যান্ডোকে মানে ছোটো ভাইটাকে খুব ভালোবাসতো বিকজ হি রিজেম্বেল্ড হিজ ফাদার এটাও এমসিকিউ আসতে পারে কেন ভালোবাসতো কারণ এই ছোটো ছেলে অরল্যান্ডোকে দেখতে অনেকটা কার মতো ছিল তার বাবা রাওল্যান্ডি বয়সের মতো হি গেভ অরল্যান্ডো দ্য গোল্ড অ্যামাউন্টিং টু ফাইভ হান্ড্রেড ক্রাউন্স এটাও খুব ইম্পর্টেন্ট এমসি জন্য সে অরল্যান্ডোকে কতটা সোনা দেবে না ফাইভ হান্ড্রেড ক্রাউন্স এটা মনে রাখবে পাঁচশো ক্রাউন মূল্যের সোনা দেবে অ্যান্ড রিকোয়েস্টেড অরল্যান্ডো টু অ্যালাউ হিম টু বি হিজ সারভেন্ট এবং তাকে অনুরোধ করবে যে তাকেও সঙ্গে নিতে সে তার চাকর হয়েই থাকবে অরল্যান্ডো অ্যাড্রেসড অ্যাডাম অ্যাজ গুড ওল্ড ম্যান অরল্যান্ডো অ্যাডামকে কী নামে ডাকবে গুড ওল্ড ম্যান কেন দেখো এ নিজে চাকর সে হচ্ছে ওকে টাকা দিয়ে সতর্ক করছে যে তোমার দাদা তোমায় মারতে পারে চলো আমরা চলে যাই আমাকেও কিন্তু সঙ্গে নিতে হবে আমি তোমার চাকর হয়েই থাকবো এমনকি জমানো কিন্তু ওই ফাইভ হান্ড্রেড ক্রাউন্সের সোনাও তাকে দেবে অ্যান্ড সেট আউট ফর ফরেস্ট অফ আর্ডেন এবং তারা বেরিয়ে পড়লো আর্ডেনের জঙ্গলের জন্য সেই দেখো সবাই কোথায় আসছে ফরেস্ট অফ আর্ডেন নির্বাসিত রাজা আছে ফরেস্ট অফ আর্ডেনে রোজালিন্ডা সিলিয়া যাদের নাম হয়ে গেছে এখন গ্যানিমিডার এলিয়েনা তারা আছে ফরেস্ট অফ আর এখন অরল্যান্ডো তার ভিত্ত অ্যাডামকে নিয়ে চলে এলো ফরেস্ট অফ আর্ডেনে হোয়েন দে রিচ দে অ্যাডাম বিকেম ভেরি উইক যখন তারা সেখানে পৌঁছালো অ্যাডাম খুব দুর্বল হয়ে পড়েছিল ইন সার্চ অফ ফুড অরল্যান্ডো কেম আপন দ্য ব্যানিস ডিউক এবং খাবার খুঁজতে খুঁজতে অরল্যান্ডো কার সামনে এলো ব্যানিস ডিউক মনে রাখবে নির্বাসিত রাজার সামনে চলে এলো যে হচ্ছে রোজালিন্ডের বাবা এরপরে কি ঘটল ইট ওয়াজ ডিনার টাইম এটা ছিল খাবার সময় ফর দ্য ডিউ ক্যান্ড ইস ফলোয়ার্স রাজা এবং তার সাথীদের অরল্যান্ডো ডিউ হিজ শর্ট অরল্যান্ডো তরোয়াল বের করলো অ্যান্ড ফুড আদেশ দিল কোনো খাবার না স্পর্শ করার জন্য দ্য ডিউক ওয়াজ ভেরি কাইন্ড এই রাজাটা তো খুব ভালো অ্যান্ড আক্স দ্য রিজেন ফর ইজ রুড বিহেভিয়ার সে অরল্যান্ডোকে জিজ্ঞেস করলো তোমার এরকম খারাপ আচরণের কারণ কি অরল্যান্ডো টোল্ড অ্যাবাউট অ্যাডাম অরল্যান্ডো তখন অ্যাডামের কথা বললো বললো যে আমার একসঙ্গে একজন আছে সে না খেতে পেয়ে পেতে অসুস্থ হয়ে পড়েছে অ্যান্ড দ্য ডিউক টোল্ড হিম টু ব্রিং হিম রাজা বলল তাকে নিয়ে এসো একসাথে খাবো দেন দে এড টু দে আর তারপর তারা সন্তুষ্টি ভরে পেট ভরে খাবার খেলো ওয়েন দ্য ডিউক কেম টু নো দ্যাট অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ হিস ফ্রেন্ড যখন রাজা জানতে পারলো অরল্যান্ডো তার বন্ধুরই ছেলে এরপর রাজা তাকে জিজ্ঞেস করলো তুমি কে এবার ও যাই বললো আমি রাওল্যান্ডি বয়েজের ছেলে রাওল্যান্ডি বয়েজ তো ছিল এই রাজাটার বন্ধু তাই রাজা কি করলো হি টুক দেম আন্ডার হিস কেয়ার বললো তোমরা আমার আন্ডারেই থাকবে আফটার ফিউ ডেজের কিছুদিন পরে কি ঘটনা ঘটল গ্যানিমিড অ্যান্ড অ্যালিয়েনা ওয়ার সারপ্রাইজ টু সি গ্যানিমিড আর অ্যালিয়েনা দেখে খুব অবাক হয়ে গেল রোজালিন কার্ভড অন দ্য বার্ক অফ দ্য ট্রিজ এই জঙ্গলে যে গাছগুলো আছে গাছের ছালেতে বার্ক মানে হচ্ছে গাছের ছাল এটা মনে রাখবে সেখানে কী লেখা আছে রোজালিনস নেম রোজালিন্ডের নাম লেখা আছে শুধু তা নয় লাভ সনেটস ওয়ার অ্যাটাচ অ্যাড্রেস টু রোজালিন আবার তাতে হচ্ছে লাভ সনেটস প্রেমের কবিতাও লেখা আছে রোজালিনকে উদ্দেশ্য করে তাহলে গাছ ছালে রোজালিন্ডের নাম পেয়েছিল আর প্রেমের কবিতা যেটা রোজালিনকে উৎসর্গ করে লেখা সেগুলো দেখতে পেয়েছিল দেন দে মেট অরল্যান্ডো এবং এরপরে দুজনের অরল্যান্ডোর সাথে দেখা হলো অ্যান্ড কুড ইজিলি রেকগনাইজ হিম সহজেই চিনতে পেরে গেল সেই ছেলেটি যে সেই যুদ্ধে ওখানে জিতেছিল বাট অরল্যান্ডো কুড নট রেকগনাইজ দেম ফর দেয়ার ডিসগাইসেস কিন্তু অরল্যান্ডো তাদেরকে চিনতে পারলো না কি করে চিনবে তা তো ছদ্মবেশ নিয়ে আছে তা তো রোজালিন্ডা আর সিলিয়ানা এখন হয়ে গেছে গ্যানিমিড আর এলিয়ানা রোজালিন্ড ইন দ্য ডিসগাইজ সব অফ জ্ঞানিমিড এবার রোজালিন কি করলো সেই জ্ঞানিমিডের ছদ্মবেশে আবারও বলছি মনে রাখবে রোজালিনের ছদ্মবেশের নাম জ্ঞানিমিড গুলিয়ে ফেলবে না আর সিলিয়ার সিলিয়ার হচ্ছে এলিয়ে না টিজ ডরল্যান্ডো সে একটু অরল্যান্ডোকে একটু রাগালো বাই সেইং দ্যাট সি উড গিভ হিম সাম অ্যাডভাইস অন লাভ বললো আমি তোমাকে প্রেম ভালোবাসা নিয়ে কিছু উপদেশ দেবো নেক্সট চলে এসো সো ইচ ডে অরল্যান্ডো ইউজ টু গো টু দেয়ার কটেজ তাই প্রতিদিন অরল্যান্ডো তাদের কুঁড়ে ঘরে যাওয়া শুরু করলো টু প্লে গেম এটা মনে রাখবে একটা গেম খেলার জন্য কি গেম দেখো ইন হুইচ ডিনার মেল অ্যাটায়ার রোজালিন ছেলে সেজে দেখো রোজালিন তখন ছেলে সেজেই আছে জ্ঞানিমিট সে কী করবে উড ফেন টু বি হিস লেডি লাভ সে অভিনয় করবে তার প্রেমিকা হবার মানে যে রোজালিন সে সে তো ডি কিন্তু সে সেজে আছে জ্ঞানিমিট সে জ্ঞানিমিট সেজে কি করছে এখন রোজালিন্ড হওয়ার অ্যাক্টিং করছে বলছে আমি ধরো তোমার প্রেমিকা আর অরল্যান্ডোকে কি করতে হবে অরল্যান্ডো উড উহার অ্যাস জেনুইন লাভার আর অরল্যান্ডো তাকে যেন তার প্রেমিকা হিসাবে প্রেম নিবেদন করবে মানে রোজালিন ব্যাপারটা দেখে মজা পাচ্ছে আর কি সে সে যে আছে ছেলে কিন্তু সে তো আসলে মেয়ে এবং তার প্রেমিক সামনে আছে তো প্রেমিক তাকে কতটা ভালোবাসে সেটা সে দেখতে পাচ্ছে চাইছে যে প্রেমিককে বলতে যে তুমি কতটা ভালোবাসো বলো আর আমি হচ্ছি তোমার প্রেমিকা তুমি হচ্ছে আমার প্রেমিক ফ্রম অরল্যান্ডো দ্য গার্লস কেম টু নো হোয়াট দ্য ব্যানিস ডিউক ওয়াজ ডিসাইডিং অরল্যান্ডোর থেকে মেয়েরা জেনেও গেছিল যে এই জঙ্গলের কোন জায়গায় সেই নির্বাসিত রাজাটা আছে রোজালিন্ড অলসো মেট আর ফাদার ওয়ান ডে এমনকি রোজালিন্ডের সাথে একদিন তার বাবার দেখাও হয়ে যাবে বা ডিড নোট ডিসক্লোজ হার আইডেন্টি কিন্তু সে নিজের পরিচয় দেবে না অ্যান্ড আর ফাদার কুড নট রেকগনাইজ হার ইন ইস ডিস এবং তার বাবাও চিনতে পারবে না কারণ সে তো নিয়ে আছে ছদ্মবেশ তার বাবা তো জানে আমার মেয়ে আছে আর মেয়ে তো এখানে সেজে আছে ছেলে তাহলে দেখো খুঁজতে এসেছে বাবাকে বাবাকে দেখতে পেয়ে গেলে এবার তো বাবার সাথে কথা বলবি কিন্তু ও এখন কি করছে অর্ল্যান্ডোর সাথে প্রতিদিন প্রেমের খেলায় মত্ত হয়ে আছে ওয়ান মর্নিং একদিন সকালে হোয়েন অরল্যান্ডো ওয়াজ গোয়িং টু ভিজিট গ্যানিমিড অরল্যান্ডো গ্যানিমিডের সাথে দেখা করতে যাচ্ছিল হি ম্যান লাইং অ্যাস্লিপ অন দ্য গ্রাউন্ড দেখলো একটা লোক মাটিতে শুয়ে আছে অ্যান্ড এ স্নেক টুইস্টেড রাউন্ড ই স্নেক এবং তার গলায় একটা সাপ জড়িয়ে আছে তাহলে মনে রাখবে মাটিতে শুয়ে আছে গলায় আছে সাপ অ্যাজ ই অ্যাপ্রো যখন সে এগিয়ে সামনে গেল দ্য স্নেক ওয়েন্ট অ্যাভে সাপটা চলে গেল বাট এ লায়নেস ওয়াজ ওয়েটিং ইন দ্য বুস ঝোপে একটা সিংহী অপেক্ষা করছিল লায়ানেস এটাও মনে রাখবে এমসি কিউ আসতে পারে কেন অপেক্ষা করছিল ফর ই স্প্রে টু বি অ্যাওয়েকেন তার শিকারটাকে জেগে ওঠার জন্য বিকজ লায়েন্স ডো্ট অ্যাট্যাক দ্য ডেড কারণ সিংহ বা সিংহীরা তারা মৃতদের আক্রমণ করে না ঠিক আছে তাহলে গলায় ছিল সাপ ঝোপে ছিল হচ্ছে একটা সিংহি অলিভার লুক ট্যাট দ্য ম্যান অলিভার এবার সেই লোকটার মুখের দিকে দেখলো অ্যান্ড ই স দ্যাট ইট ওয়াজ হিজ ওন ব্রাদার অলিভার এবং দেখলো এটা তার নিজের দাদা অলিভার হি ওয়াজ অ্যাবাউট টু গো সে চলেই যাচ্ছিল বাট ব্রাদারলি অ্যাফেকশান প্রিভেন্টেড হিম টু লিভ কিন্তু ব্রাদারলি অ্যাফেকশান যে ভাতৃ স্নেহ যে আমার দাদা দাদাকেই বিপদে ফেলে চলে যাব গলায় সাপ ছিল ঝোপেতে সিংহি আছে তো সেই জন্য সে যেতে পারল না ইন সাচ সিচুয়েশান সেই রকম অবস্থায় নেক্সট চলে এসো এরপরে হি ফট উইথ দ্য লায়নে সে সিংহির সাথে লড়াই করলো অ্যান্ড সেভডড ইজ ব্রাদার তার ভাইকে রক্ষাও করলো সরি দাদাকে বাঁচালো বাট ইজ ওয়ান আমার স্টন কিন্তু তার একটা হাত টর্ন মানে ছিঁড়ে যাওয়া ছিঁড়ে কুটে যাওয়া মানে কি আহত হলো বাই দ্য শার্প ক্লস অফ দ্য লায়নেস সেই সিংহির হচ্ছে ওই তীক্ষ্ণ থাবা আঘাতে আফটার অলল্যান্ডো কিল দ্য লায়নেস এরপর অলল্যান্ডো কী করলো সেই সিংহিটাকে মেরে দিল অলিভার বেকড ফর মার্সি টু হিজ ইয়ঙ্গার ব্রাদার অলিভার তখন তার ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাইলো যে ভাই আমাকে ক্ষমা করে দে অলিভার অ্যাডমিটেড দ্যাট অলিভার স্বীকার করলো হি অ্যাবিউজ অ্যান্ড হিজ ব্রাদার সো মাচ যে আমি তোকে এত খারাপ কথা বলেছি তোকে ঘৃণা করতাম আর তুই কী করলি হি ফট উইথ ইজ লাইফ টু সেভ ইজ লাইফ তুই কিনা না নিজের জীবন দিয়ে আমার জীবন বাঁচালি অরল্যান্ডো সিং দ্যাট হিজ ব্রাদার ওয়াজ রিপেন্টিং ফর হিস ডিডস অরল্যান্ডো দেখলো তার দাদা তার কৃতকর্মের জন্য অনুতপ্ত রিডিলি ফর গেভ হিজ ব্রাদার সঙ্গে সঙ্গে ভাইকে কিন্তু ক্ষমা করে দিল তাহলে এটা মনে রাখবে কিন্তু অলিভার ক্ষমা চাইলো অরল্যান্ডো ক্ষমা করে দিল অরল্যান্ডো আসট অলিভার টু গিভ দ্য মেসেজ টু গ্যানিমিড অরল্যান্ডো এবার অলিভারকে বলল তুই এক কাজ করতো গ্যানিমিডকে গিয়ে খবর দিয়ে হয় দ্যাট হি উড নট বি এবেল টু ভিজিট হার আজকে আমি যেতে পারবো না দ্যাট ডে বিকজ অফ হিস উইকনেস কারণ আমার দুর্বলতার জন্য ওই যে সিংহিটা কি করেছে তার হাতটাকে হচ্ছে একদম ক্ষতিগ্রস্ত করে দিয়েছে যে তুই গিয়ে খবর দিয়ে যে আজকে যেতে পারবো না অরল্যান্ডো প্রত্যেক দিন কিন্তু ওদের কুড়ে ঘরে যায় ওই ভালোবাসার খেলাটা খেলতে অলিভার ওয়েড দেয়ার অলিভার সেখানে গেল অ্যান্ড ন্যারেটেড দ্য হোল স্টোরি পুরো গল্পটা বললো হাউ হিজ ব্রাদার সেভড ডিজ লাইফ যে তার ভাই কীভাবে জীবন বাঁচিয়েছে এবং জীবন বাঁচাতে গিয়ে আহত হয়েছে হি টোল টোল্ড দেম অ্যাবাউট হিজ আর্লিয়ার মিসডিডস এমনকি সেখানে গিয়ে তার আগের যে ভুল কাজ পূর্বের সেগুলোও বলল অ্যান্ড দেয়ার রিকনসিলিয়েশন তাদের যে মিলন ঘটেছে সব ঠিকঠাক হয়ে গেছে এটাও বললো জ্ঞানিমিট দেখো ব্যাকেটে লিখে দিয়েছি যে কিনা আসলে রোজালিন ফেন্টেড সে অজ্ঞান হয়ে গেল মনে রাখবে অন হিয়ারিং অ্যাবাউট অরল্যান্ডোর উন্স অরল্যান্ডোর আঘাতের কথা শুনে সে তো অরল্যান্ডোকে ভালোবাসে যাই শুনেছে শুনেছিলম সিংহি তাকে আক্রমণ করেছে তার হাত এ হয়েছে অজ্ঞান হয়ে গেল এখানে আরেকটা ঘটনা ঘটল অলিভার অ্যান্ড এলিয়েনা এক্সচেঞ্জেস হার্টস দেয়ার এখানে যে অলিভার মানে অরল্যান্ডোর দাদা সে কার প্রেমে পড়ে গেল সিলিয়া যে এখানে ছদ্মবেশ নিয়েছে এলিয়েনা এদের দুজনের কিন্তু প্রেম ভালোবাসা হয়ে গেল నెక్స్ట్ చూసో অলিভার রিটার্ন টু অরল্যান্ডো অ্যান্ড টোল্ড অ্যাভাউস লাভ টুয়ার্ডস এলিয়েনা এরপর অলিভার অরল্যান্ডোর কাছে এসে বললো জানিস ওখানে একটা মেয়ে ছিল এলিয়েনা আমি তার প্রেমে পড়ে গেছি অ্যান্ড অব ম্যারিংহার বললাম যেন বিয়ে করে নেবো তাকে অ্যান্ড সেটেলড ইন দ্য ফরেস্ট আমি এই জঙ্গলেই থেকে যাবো হিউড গিভ অল ইস এস্টেট টু অল্যান্ড আর আমার যা কিছু সম্পত্তি সব তোকে দিয়ে দেবো অরল্যান্ডো সাজেস্টেড দ্যাট শুড গেট ম্যারেড দ্য নেক্সট ডে অরল্যান্ডো বললো ঠিক আছে কালকেই বিয়ে করে নে চাট ফাট বিয়া বললো আর দেরি করতে হবে না চ কালি বিয়ে অ্যান্ড হিউড অলসো ইনভাইট দ্য ডিউক বললো আমি কি করবো রাজাকেও নিমন্তন্ন করবো অলিভার ওয়েন টু এলিয়েনা ফর হার কনসেন্ট এবার অলিয়ানা সরি অলিভার আবার এলিয়েনার কাছে গেল কেন কনসেন্ট তার মত পেতে ইন দ্য ম্যারেজ বিয়ের জন্য এই সময় জ্ঞানিমিড মানে যে হচ্ছে আসলে রোজালিন সে কী করলো কেম টু অরল্যান্ডো টু এনকোয়ার অ্যাবাউট ইস হেলথ তার শরীর কেমন আছে এটা জানতে অরল্যান্ডোর সাথে দেখা করতে এলো ভালো করে ব্যাপারটা বোঝো অলিভার কোথায় গেল তার প্রেমিক এলিয়েনার কাছে যে আসলে সিলিয়া আর জ্ঞানিমিড যে আসলে রোজালিন সে কোথায় এলো অরল্যান্ডোর কাছে এলো তার শরীরের খোঁজখবর নিতে এবার তারা দুজনে মিলে কি কথা বলছে দেখো দে টকড অ্যাবাউট হাউ অলিভার অ্যান্ড এলিয়ানা ইন লাভ তারা দুজনে বললো দেখো কি সুন্দর অলিভার আর অ্যালিয়ানা প্রেমে পড়ে গেল অ্যান্ড অ্যাবাউট দেওয়ার আপকামিং ম্যারেজ বললো এই হয়তো কালকেই তাদের বিয়ে হবে অরল্যান্ডো উইস্ট অরল্যান্ডো চাইলো ইফ হি কুড অলসো বি ম্যারিড টু হিস লাভ রোজালিন্ড অন দ্য সেম ডে বেশ আমিও আমার প্রেমিকা রোজালিন্ডের সাথে ওই একই দিনে বিয়ে হতো বেশ আমারও কালকে ওর সাথে বিয়ে যেত কিন্তু আমার রোজালিন কোথায় ও তো আর জানে না সামনে যে আসে সেই রোজালিন রোজালিন তো এখানে জ্ঞানি একটা ছেলে সেজে আছে তখন গ্যানি লাইক দ্য প্রোপোজাল গ্যানি মানে আমাদের রোজালিন্ডের এই প্রস্তাবটা খুব পছন্দ হলো টোল ডল্যান্ড ডরল্যান্ডোকে বললো ইফ ইউ রিয়েলি লাভ রোজালিন তুমি যদি সত্যিই রোজালিনকে ভালোবাসো হিজ উইস উড বি ফুলফিল তাহলে তোমার ইচ্ছাও পূরণ হবে মানে কালকেই তোমার রোজালিনটের সাথে বিয়ে হবে কি করে না গ্যানিমিড উড ব্রিং রোজালিন দ্য নেক্সট ডে গ্যানিমিড বললো আমি কালকে রোজালিনকে এখানে নিয়ে আসবো বাই এ স্পেশাল ম্যাজিক্যাল পাওয়ার একটা বিশেষ জাদু ক্ষমতার দ্বারা হুইচ সি হ্যাড লার্ন ফর্মার আঙ্কেল যেটা সে তার কাকার থেকে শিখেছিল তাহলে মনে রাখবে একটা জাদু ক্ষমতায় বলল আমি আনবো যেটা আমি কাকার থেকে শিখেছিলাম কিছুই জাদু ক্ষমতা নয় ও তো নিজেই রোজালিন ও খালি নিজের লুকটা চেঞ্জ করে দেবে ছদ্বেশটা ত্যাগ করলেই ও হয়ে যাবে রোজালিন এরপরে নেক্সট চলে এসো দ্য নেক্সট মর্নিং পরের দিন সকালে অলিভার অ্যান্ড অরল্যান্ডো কেম টু দ্য ডিউক অ্যালং উইথ এলিয়েনা অলিভার আর অরল্যান্ডো রাজার কাছে গেল সঙ্গে নিয়ে গেল এলিয়েনাকে দ্য ডিউক ওয়াজ অলসো সারপ্রাইজ রাজাও অবাক হল হিয়ারিং দ্য এটা শুনে হিস ডটার উড বি ব্রড দেয়ার যে সেখানে নাকি একটা ম্যাজিক করে তার নিজের মেয়েকে আনা হবে গ্যানিমিট কেম এখানে আবার গ্যানিমিট এলো মানে আমাদের রোজালিন এসে কী করলো দেখো আক্স দ্য ডিউক রাজাকে বললো ইফ ই উইল টু গিভ হিস ডটার ইন দ্য হ্যান্ডস অব অর্ল্যান্ডো আপনি কি আপনার মেয়েকে অরল্যান্ডোর হাতে তুলে দেবেন মানে আপনি কি বিয়েতে রাজি অ্যান্ড দ্য ডিউক এগ্রিড রাজা রাজি হলো দেন অল্যান্ডকে জিজ্ঞেস করলো ইফ ইউড ম্যারি রোজালিন তুমি কি রোজালিনকে বিয়ে করবে ইফ সি উড বি ব্রড দেয়া যদি এখানে আনা হয় তাকে অ্যান্ড হি অ্যাগ্রিড সেও রাজি হলো তার মানে দেখো রোজালিন কেন নিজের পরিচয় আগে দেয়নি আগে বাবার থেকে এখান থেকে মদ নিয়ে নিল যে অরল্যান্ডোর সাথে তোমার মেয়ের বিয়ে দেবে বাবা বললো হ্যাঁ অনলাইন জিজ্ঞেস করলো তুমি বিয়ে করবে বললো হ্যাঁ এরপর কি করলো দ্য টু সিস্টার্স ওয়েন্ড ইনসাইড দ্য কটেজ দু বনে মিলে কোথায় গেল কুঁড়ে ঘরের ভেতরে অ্যান্ড পুট অফ দেয়ার ডিসগাইজেস তাদের যে ছদ্মবেশ সেটা ত্যাগ করলো ব্যাস দে এন্টারড ইন দেয়ার রিয়েল পার্সোনাস তারা তাদের যে আসল সত্তা তাতে এলো অ্যাজ রোজালিন অ্যান্ড সিলিয়া তাহলে ছদ্মবেশ ত্যাগ করে গ্যানিমিড আর এলিয়ানা ছেড়ে হয়ে গেল রোজালিন ডা সিলিয়া অ্যান্ড রোজালিন থ্রিউ হার্সেল অনার ফাদার্স নিজ এবং রোজালিন এসে তার বাবা পায়ে পড়ে গেল ফর ব্লেসিংস আশীর্বাদের জন্য দ্য ডিউক জয় রাজা আনন্দে কেঁদে ফেললো যে মেয়েকে এরকমভাবে ভাবে পাবো টু গেট ব্যাক হিজ ডটার তার মেয়েকে ফিরত অল অফ ব্লেসিংস এবং তাদের সবাইকে মানে শুধু মেয়েকে নয় চারজনকেই মনের অন্তর থেকে আশীর্বাদ দিল দ্য টু কাপেলস ওয়ার ম্যারিড ইন দ্য ফরেস্ট জঙ্গলেই দুটো কাপেল মানে এই দুজন জুটির মানে চারজনের বিয়ে হয়ে গেল কার সাথে কার হলো অরল্যান্ডোর সাথে রোজালিন্ডের আর অরল্যান্ডোর দাদা অলি ভারের সাথে হচ্ছে সিলিয়ার দ্য ইউজার পার এবারে হচ্ছে সেই যে আগের রাজাটা যে হচ্ছে এই রাজাকে তাড়িয়েছিল মানে সিলিয়ার বাবা দ্য প্রেজেন্ট ডিউক মানে এখন যে রাজা আছে সে আবার কি করছে বিং এনরেচড অ্যাট দ্য ফ্লাইট অফ সিলিয়া সিলিয়া পালিয়েছে শুনে সে খুব রেগে যাবে ও তো রোজালিনকে প্রাসাদ থেকে চলে যেতে বলেছিল কিন্তু সঙ্গ নিয়েছিল সিলিয়া তো সিলিয়ার পালিয়ে যাওয়াতে রেগে গেছিল ওয়ান টু কিলিস ব্রাদার এবং তার নিজের দাদাকে হত্যা করতে চাইবে দ্য ফর্মার ডিউক আগের রাজাকে তাহলে এখন যে রাজা সিলিয়ার বাবা সে হত্যা করতে চাইছে এই যে জঙ্গলে আছে আগের রাজা তাকে কিন্তু হত্যা হবে না দেখো এও বদলে ভালো মানুষ হয়ে যাবে বাট হি ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ বাই এ হারমিট এই হারমিটটা মনে রাখবে সে পুরোপুরি বদলে গেছিল একটা সন্ন্যাসীর দ্বারা হুম ই মেড অ্যাজ ই এন্টার দ্য ফরেস্ট যখন তিনি জঙ্গলে প্রবেশ করলেন তখন তার সাথে দেখা হয়েছিল তাহলে ওই যে রাজাটা সে সৈন্যদল বল নিয়ে আসছিল তার দাদাকে মারবে বলে কিন্তু জঙ্গলে প্রবেশ করে একটা এমন সন্ন্যাসীর সাথে হারমিট তার সংস্পর্শে সে তিনি বদলে গেলেন হি ডিসাইডেড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিস ডেজ ইন এ রিলিজিয়াস হাউস তিনি ঠিক করলেন তার বাদ বাকি জীবনটা ধর্মীয় স্থানে থাকবেন আফটার রিটার্নিং দ্য ডিউকডম টু হিজ ব্রাদার তার সব সম্পত্তি বা রাজত্ব তার ভাইকে সরি দাদাকে ফিরিয়ে দিয়ে দেখবে এই যে কমেডি তো অ্যাজ ইউ লাইক ইড একটা এখানে কোনো ভিলেন হচ্ছে সব সবসময় ভিলেন থাকে না ভেবে দেখো অল্যান্ডর দাদা অলিভার সেও খারাপ ছিল সে এখন বলছে আমি বিয়ে থা করে নিয়ে ওই যে এলিয়েনাকে মানে যে সিলিয়া বলছে এখানেই থেকে যাব সব সম্পত্তি অল্যান্ডকে দিয়ে দেবো দু ভাই মিল হয়ে গেছে আর এই যে রাজার যে যে রাজা নিজের দাদাকে ক্ষমতাচ্যুত রাজ্যচ্যুত করেছিল সে এখন বলছে আমি আর এসব কিছু করব না আমি ধর্মীয় স্থানে এখানেই থাকব আমি আমার নিজের দাদাকে সমস্ত সম্পত্তি ফিরিয়ে দেবো মানে কমেডির শেষে হচ্ছে হ্যাপি এন্ডিং হয় আর বিয়ে দিয়ে শেষ হয় দেখবে ওই দুটো জুটির বিয়ে হয়ে গেল হি সেন্টে ম্যাসেঞ্জার তাই সে একটা খবর দেবার লোক পাঠিয়েছে টু হিজ ব্রাদার তার দাদাকে জানাতে টু টেল দ্য নিউজ খবরটা দ্য নিউজ ওয়াজ শো আনএক্সপেক্ট দ্যাট এই খবরটা এতটাই অপ্রত্যাশিত ছিল দ্যাট ই ড্রেস দ্য ম্যারেজেস এতে দুটো বিয়ের আনন্দ উৎসব আরও বেড়ে উঠল জঙ্গলে বিয়ে হচ্ছিল ব্যাপার নয় এখানে বিয়ে হচ্ছিল এবার বিয়ে থা মিটে যেতে খাওয়া দাওয়া চলছে ওখানে আবার কথাটা ছিল ভেনসান মনে রাখবে হরিণের মাংস হচ্ছিল সেই সময় খবর এলো যে এই রাজা কি করেছে সব রাজত্ব আবার এই রাজাকে দিয়ে দেবে তো আরও উৎসব আনন্দটা বেড়ে গেল দ্য লফুল ডিউক রিটার্ন টু দ্য প্যালেস যে আইন ত রাজা মানে রোজালিন্ডের বাবা যে আগে রাজা ছিল সে উইথ ইস ফেথফুল ফলোয়ার্স তার বিশ্বাসী সঙ্গীদের সাথে মনে আছে তো এই বিশ্বাসী সঙ্গীরা কিন্তু রাজার সাথে এতদিন জঙ্গলেই ছিল রাজা তাদেরকে নিয়ে ফিরল অ্যান্ড রিওয়ার্ডেড দেম তাদেরকে পুরস্কৃত করলো এখানে আমাদের এই গল্পটাও শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখো আমি কোনো রকম এডিট করি না যে বত্রিশ মিনিট পড়ালাম তোমাদের এটা একটা না একভাবেই পড়িয়ে গেলাম তাই তোমরা কমেন্ট করে জানালে আমি আরও মোটিভেট হই ইন্সপায়ার হই এরকম ভিডিও আরও করার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে এবং বন্ধুদের গ্রুপেও শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি আগেই বললাম তোমাদের সেমিস্টার ওয়ানের সমস্ত পড়া তোমরা লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ পেয়ে যাবে আমার চ্যানেলে এবং তার সাথে সাথে এমসি গ্রামারও পেয়ে যাবে শুধু সেমিস্টার ওয়ান বলে নয় পরবর্তীকালে সেমিস্টার টু এবং ক্লাস টুয়েলভে গিয়ে সেমিস্টার থ্রি ফোরেরও প্রতিটি পড়া তোমরা আমার চ্যানেলে পাবে তার সাথে সাথে গ্রামার এবং এমসিকিউ কিউ কোয়েশ্চেন অ্যান্সার সমস্ত কিছুর ভিডিওই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো চলো আজকে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে তোমাদের ক্লাসের আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই